অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই মন্তব্য করে বলেন, বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাই এখন তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। যা যা দায়িত্ব পালন করবেন। পরে তিনি বলেন, বিএনপি নেতারা মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা গুলি ছুড়লেও নিজ দলই আছে গণতন্ত্র বহির্ভূত কাজ জানিয়ে বিএনপি পন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে। আমরা সবসময় বিএনপি অপরাজনীতির বিষয়ে কথা বলেছি, এখন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে। এর মাধ্যমে বিএনপি থলের বেড়াল এক এক করে বের হতে শুরু করেছে। এ সময় জরুরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিলম্ব ধীরগতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে। এ বিষয়ে কোনোভাবেই আর বিলম্ব সহ্য করা যায় না। সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাংক প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করায় অসন্তোষ জানান ওবায়দুল কাদের। এটা কি রোজ কেয়ামত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এর রোড সেফটির জন্য? তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।